চ্যানেল আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আর আজকে হলো 11ই ডিসেম্বর, শুক্রবার, আর ঘড়িতে বাজে 10:30। 10:30 কোনো বাজিনি, একটু বাকি আছে, বাট 10:30। আর আজকে সূর্য মামা এখনো ঘুম থেকে উঠতে পারেনি, মানে ওয়েদারটা ঘুমিয়ে আছে, মানে সূর্য মামাকে ঘুম থেকে উঠতে দেওয়া হয়নি, সেই কারণে সূর্য মামা এখনো ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। হ্যালো, এখন নিচে যাব, কারণ মা এই মাত্র যা সূরজ বেরোলো, তো মাছ বিক্রি করতে আসে না পাড়ায়, তো ওখান থেকে চিংড়ি মাছ কিনেছে, তো সেই চিংড়ি মাছগুলো কাট করতে হবে আমাকে। মানে মা পরিষ্কার করলে না, পুরো পরিষ্কার করে দেয়, মাথার ঘি ফি সব বার করে দেয়, আমি একটুখানি স্টাইল মেরে চিংড়ি মাছটাকে কাটি, সেই কারণে আমাকেই কাটতে হবে চিংড়ি মাছটা, তা নাহলে মা মাথা ফাতা সব ফেলে দেবে। বেশ বড় নয়, ছোট সাইজের চিংড়ি, বাট ভালো। তো মা ওটা দিয়ে বললো ফুলকপি করবে, ফুলকপিতে চিংড়ি মাছ দিলে হেভি টেস্ট লাগে। তো চলো এখন নিচে যাই, কারণ কাজটা আমাকে করতে হবে, তো করে দিয়ে আসি। আর আমি এখনো ঘরটার গুছাইনি, এসে গুছাবো, আগে ওই কাজটা করে দিয়ে আসি, কারণ ওই কাজটা করে দিলে আমাকে আর রান্নাঘরে যেতে হবে না, মা বাকিটা করে নেবে। তো লেটস গো। আর আজকে এখনো পর্যন্ত বাইরের কোনো জানলা ফাল্লা খুলিনি, বাইরে এতটাই কুয়াশা যে জানলা খুলেছে বেগুন, ফুলকপি, আর ওগুলো তো অনেক দিনকার, আরও কিছু এনেছে মনে হয়, শিম, টমেটো, ক্যাপসিকাম এনেছে। এই শিমটা সূরজের মামার বাড়ি থেকে দিয়েছিলো, মানে অনেক রকমই সবজি আছে আপাতত। আর কালকে সূরজের মামার বাড়ি থেকে এই শাকটা দিয়েছে, এটা কী শাক আমি জানি না, ঠিক নাম বলতে পারবো না, মা বলতে পারবে হয়তো। আর সজনে ফুল, আর একটা কিছু শাক দিয়েছিল, মা ভেজেছে কিনা আমি জানি না। তো চলো, আর এই যে চিংড়ি মাছগুলো, এই যে এটাই কাট করতে হবে, বড্ড ছোট, মানে ছোট থেকে একটু বড় চিংড়ি মাছগুলো। তো চলো করে নিই, তারপর বলছি। চিংড়ি মাছটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে, ভালোভাবে বলতে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে নেই, খুব অল্প, লাল লাল হয়ে গেলেই উঠিয়ে নিতে হয়, তা নাহলে সিটে হয়ে যাবে। তো আমি প্রথম থেকেই আলু, পেঁপে, ফুলকপি এটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর তার মধ্যেই চিংড়ি মাছটা তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে, নুন, হলুদ আর লঙ্কা দিয়ে, মানে লঙ্কা গুঁড়ো, যা যা মশলা দেবে সব দিয়ে দিতে পারো। আর এবার এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে রসুন আর আদা, খুব একটা রান্নাটা রিচ হবে না, তাই খুব সামান্য সামান্য জিনিস দিচ্ছি। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আর টমেটোটা ভালোভাবে নেড়ে নিয়ে, এবার ওর মধ্যেই ওই সেদ্ধ সব কিছু দিয়ে দিতে হবে, আর তারপরে একটু ফুটে উঠলে রেডি ফুলকপি চিংড়ির তরকারি। এখন বাজে ঘড়িতে 4টে, আর সারাদিন সূর্য মামার একটুও দর্শন হয়নি। আর ভাত টাত খাওয়ার পর, বিশেষ করে দেখবে শীতকালেতে ভাত খাওয়ার পর যে কিভাবে ঘুম পায় আর ঠান্ডা লাগে, মানে শুধু শীতকালই, শীতকালেতেই বোঝা যায়। ভাত খাওয়ার পর এক তো ঘুম পায়, আর সেকেন্ড যে হারে ঠান্ডা লাগে, আমি ভাত ভাত খেয়ে এসে যে কম্বলের নিচে ঢুকেছি, ঢোকবার পর বেরোতে আমি মানে যে কি হচ্ছে আমি জানি। এটা নিশ্চয় সবারই হয়, শুধু আমার একলার হয় না। মাকে ফোন করলাম, মা বললো ভাত খেয়ে কম্বলের নিচে ঢুকেছি, তো আর বেরোনোর ইচ্ছা হচ্ছে না, বেরোয়নি এখনো। আর আজকে বাপি আমার কয়েকটা ইনডোর প্ল্যান্ট আমি এনেছিলাম, সেইগুলোকে বারান্দায় রাখবো বলে কয়েকটা ওই গামলা টাইপের, ছোটো ছোটো গামলা টাইপের 4টে নিয়ে এসছে, 4টেই আছে প্ল্যান্ট। তো আমার বারান্দাতে না, আমার মেন বারান্দায় না জানলা করা নেই, ঠিক আছে, আমার যে ছোট বারান্দাটা রয়েছে ওই যে, ওখানে মেন হচ্ছে গ্রিল, ঠিক আছে, ওটার ওপর আর্টিফিশিয়ালভাবে একটু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা আছে, যাতে জল টল না ঢোকে, যেহেতু সূরজের বাইরে কম্পিউটার টেবিলটা আছে, সেই কারণে। তো এবছর ইচ্ছা আছে এখানে জানলাটা করে নেওয়ার, জানলা করবার পরে আমি ওখানটা একটুখানি গাছ টাছ দিয়ে আর কি সাজানোর ইচ্ছা আছে। তো আস্তে আস্তে হবে, সব কিছুই আস্তে আস্তে হচ্ছে, যখন হয়ে যাবে আশা করি। তো আজকে তোমাদের ওটা দেখাবো, আর
যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে ওগুলোকে স্টোরে ঢুকিয়ে দেবো, কারণ কোনো কাজে লাগবে না। আর ওই যে ফুলদানি যেগুলো লম্বা লম্বা বারান্দায় রয়েছে আমাদের, ওগুলো রংটাও চটে গেছে মোটামুটি, অনেক দিন বয়স হয়ে গেলো, 3-4 বছর বয়স হয়ে গেলো ওগুলোর। ওগুলো একটু সরিয়ে দিয়ে একটু অরিজিনাল গাছ রাখবো, দেখা যাক প্রথমবার রাখবো কেমন করে কি করতে পারি, যত্ন করতে পারি। 4টে অলরেডি বাজে আমি, আর কালকে আমাদের পিটি হয়েছিল না, তো দুধ পুলি এখনও অনেকটা রয়ে গেছে, ঠিক আছে, তো সেই কারণে মা বললো ওতেই আর একটুখানি পুলি বানিয়ে আর কি দিয়ে দেবে দুধেতে, আর আরেকটু সরু চাকলি করে নিই, হয়ে যাবে তাহলে আজকের মতো খাওয়া দাওয়া। শুধু সুরজের একটু রুটি হবে, আর সকালবেলার তো ওই ফুলকপি আলুর তরকারিটা করলাম, ওটা দিয়ে সুরজের খাওয়া হয়ে যাবে, তো আর কোনো ঝামেলা করবে না। কালকে রাত্রিবেলা সুরজ পিঠে কিছু খায়নি, ও শুধু দুধ পুলি খেয়ে সারা রাত্রি কাটিয়েছে। আমিও অবশ্য তাই, একটাই শুধু ওই সরু চাকলি খেয়েছি আর দুধ পুলি খেয়ে কাটিয়েছি। তো চলো এখন নিচে যাই, কারণ দেরি হয়ে যাচ্ছে। ঘড়িতে 11টার কাছাকাছি, আর এতক্ষণ খিদে পায়নি বল, কারণ সুরজ এসেই মুড়ি টুড়ি খেয়েছে, চা করেছিলাম চা খেয়েছে, আর ওর খিদেও পায়নি বলে সেই কারণে আর রুটি ফুটি নিতে যায়নি। আর এখন একটুখানি বসে কাজ করছিলাম, সেগুলো করে এখন যাচ্ছি নিচে। তো চলো সব গরম করবো দুধ পুলি, সূর্য রুটি তো হয়ে গেছে, তখন সূর্যের তরকারিটা গরম করব, করে নিয়ে চলে আসব। তো চলো, আর নিচেতে মায়েরা সব ঠান্ডা ঠান্ডার জন্য না দরজা জানলা সব দিয়ে দেয়, এখানে লাইটটা না জ্বালে না, এখানটা বড্ড আমার ভয় ভয় করে। তো চলো চালিয়ে, মা আর ঘুমিয়ে পড়েছে। চলে এসেছি রান্নাঘরে, আর সব কিছু গরম করতে হবে, গরমটা করে নি তারপরে কথা বলছি। আর এখন ঠান্ডা পড়ে গেছে না, আর মা তো অনেক সকালবেলা ওঠে, রাত্রি হয়ে গেলে না মা ঘুমিয়ে পড়ে, মার আর মানে শরীর সায় দেয় না মাকে, তো তাই আর মাকে ডিস্টার্ব করলাম না, আমি গরম করে নিয়ে মাকে ডেকে চলে যাব, তাহলে মা বুঝতে পারবে না যে আমি খাবার নিয়ে গেছি না যাইনি। তো চলো করে নিই, একলা একলা এখানে থাকতেও ভয় লাগে। চলো সারাদিনের আজকের যুদ্ধ শেষ, এখন বাজে ঘড়িতে প্রায় 12:15-টার কাছাকাছি, আর ভিডিওটা শেষ করতে হতো সেই কারণে বসে আছি খেতে, আর রাত্রিরে স্কিন কেয়ার কমপ্লিট। আর এই রাত্রিবেলা ঠান্ডা পড়ার পর থেকে মুখে চোখে জল দেওয়ার পর, মানে ফেস ওয়াশ করার পর যে জলটা দিচ্ছি না, পুরো কারেন্টের মতো লাগছে। মানে ফেস ওয়াশ কালকে যেরকম সূর্যের সাথে এটা নিয়ে ঝামেলাই হয়ে গেল আমার, অন্য সময় ঠান্ডা লাগছে, রাত্রিবেলা শোবার আগে এসব স্কিন কেয়ার করা দেখে আর কি সুরজ খেপে যায়। তো যাই হোক, এটা আমার অভ্যাস হয়ে গেছে, প্রত্যেক দিনে স্কিন কেয়ার না করে শুলে আমার যেন সকালবেলা মনে হয় মুখটা পুরো খসখস করছে, সেই কারণে আমাকে রাত্রিবেলা অন্তত একটু হলেও ময়শ্চারাইজার লাগিয়েই শুতে হয় মা। আর নিচে গিয়ে রান্নাঘর করে কেন ভয় লাগে বললাম, বাপিমা যখন শুয়ে পড়ে না, আমাদের রান্নাঘরটা একটুখানি বাগান, বাগানের দিকে, ঠিক আছে, রান্নাঘরের জানলাটা খুললে ওই যেখানে গ্যাস বসানো আছে তার সামনে জানলাটা খুললে বাগান, আর এই শীতকালে না পুরো আমাদের এখানে অনেক শিয়াল টিয়ালের আওয়াজ পাওয়া যায়, সেই কারণে বললাম ভয় লাগে, মানে চারদিকটা চুপচাপ থাকলে না শিয়ালের আওয়াজটা একটু জোরে জোরে আসে। তো রান্নাঘরে থাকলে খালি মনে হয় যদি কেউ জানলা দিয়ে হাত বাড়ায় তখন, সেই কারণে আমার শীতকালেতে এইরকম 11টা সাড়ে 11টার সময় রান্নাঘরে যেতে একটু ভয় ভয় লাগে, তাই জন্য বললাম। তো চলো আজকে আর বকতে পারছি না, পিঠে পিঠে খেয়ে এবার জোরদার ঘুম পাচ্ছে, এখনও ঘুম পাইনি আমার, এমনি বললাম
তো এই রাত্রিবেলা আমি একটুখানি ওই নিশাচর প্রাণী হয়ে যাই, যত রাত্রির বারে আমার আর ঘুম পায় না। সত্যি সত্যি রাত্রি আমার ঘুম পায় না, অথচ দুপুরবেলাও কিন্তু আমি ঘুমাই না। দুপুরবেলা আমার সারাদিন কিছু কাজ না থাকলেও আমি বসে বসে কাটাই, আমার ঘুম আসে না, কিন্তু রাত্রিবেলাও ঘুম আসে না। আমি একটু নিশাচর প্রাণী। তো চলো আজকে মতো বক বক এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো, টাটা, গুড নাইট।